প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি শিলামণি, আজ আমি তৈরি করব বড়ি দিয়ে বাঁধাকপি। এই জায়গায় একটা মাঝারি সাইজের বাঁধাকপি খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি। লাগবে আমার বড়ি, একটা বড় সাইজের টমেটো, দুটো আলু, আর লাগবে মটরশুঁটি, লাগবে কাঁচা লঙ্কা চিরা। গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নেব, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষার তেল। সরষার তেল গরম হওয়ার পর এর মধ্যে বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। বড়িগুলো আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি একটা পাত্রে। কড়াইয়ে বাকি তেল আছে, ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন, আর একটু দিয়ে দেবো সামান্য গুঁড়ো হলুদ। এরকম ভাবে নাড়াচাড়া দিয়ে আলুগুলো আমি হালকা করে ভেজে নেব। এরকম ভাবে নাড়াচাড়া দিয়ে আলুগুলো আমি লাল করে ভেজে একটা পাত্রে তুলে নেব। কড়াইতে যতটুক তেল আছে ওই তেলে রান্নাটা হবে না, আমি আর একটু তেল এড করে নিচ্ছি। তেলটা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা, দেব আমি একটা তেজপাতা দুভাগ করে। একটু নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে, জিরেটা যখন সোনালি কালার হবে এর মধ্যে ছেড়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা যে বাঁধাকপি, সেই বাঁধাকপি কড়াইয়ে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে নুন আমি বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি চারখানা কাঁচা লঙ্কা চিরা, দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ গুঁড়ো হলুদ, দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ আদা বাটা, এক চা চামচ জিরে বাটা। এইবার ভালো করে একটু আমি মিশিয়ে নেব। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের মতো আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর আমি ফিরে আসলাম। বাঁধাকপি থেকে যে জল উঠছে ওই জন্যই রান্নাটা করব, এতে কিন্তু নতুন কোনো জল দেব না। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি মটরশুঁটি, দিয়ে দেব ভেজে রাখা আলু আর বড়ি। এরপর একটু নাড়াচাড়া দিয়ে আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ দিনে রান্নাটা। আপনারা ইচ্ছা করলে তৈরি করে রুটির সঙ্গে গরম ভাতের সঙ্গে খেতে পারেন। খুব সহজভাবে রান্নাটা আমি দেখিয়েছি, ঠিক এরকম ভাবে রান্নাটা করে খাবেন, খুব ভালো লাগবে। 2 মিনিট পর আমি ফিরে আসলাম। এবার আমি আরো 3-4 মিনিট এরকম ভাবে নাড়াচাড়া দিয়ে রান্নাটা কষিয়ে নেব। কষিয়ে বাকি যে জলটা আছে সেই জলটা কিন্তু আমি শুকিয়ে নেব, এই জলা জলা ভাবটা থাকবে না। বাঁধাকপির জল যখন শুকিয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি আমি সামান্য গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ঘি।
এরপর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু দারুণ হয়েছে, দেখতে রান্নাটা খুবই সুন্দর হয়েছে, আশা করি খেতেও ভালো লাগবে। রুটি পরোটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। নিরামিষ দিনে তৈরি করে ফেলুন এইভাবে একটা বাঁধাকপি। রান্না আমার একদম তৈরি, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন রান্না নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।